আজ শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদ সরকার বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। সকালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্রের নামে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে সরকার। 1987 সালের 10 নভেম্বর আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দল ও জোটের ঢাকা অবরোধ কর্মসূচিতে বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক স্লোগানে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নামেন যুবলীগ কর্মী নূর হোসেন। তার এ প্রতিবাদ সহ্য করতে পারেনি স্বৈরাচারী সরকার, নির্মম বুলেটে নিহত হন তিনি। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে প্রধান বাধা বিএনপি। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে। এদিকে বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সরকারের সমালোচনা করেন দলের নেতারা। জনগণের যে দাবি, দল মত নির্বিশেষে আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে। যদি এই সরকার সে দাবি মেনে না নেয়, যদি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না দেয়, যদি দলীয় সরকার অধীনে নির্বাচন করার চেষ্টা করে, সেই নির্বাচন বাংলাদেশে হবে না, সেই নির্বাচন প্রতিহত করা হবে। এ সময় নূর হোসেনের পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, সবাই একই সাথে কাজ করে গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে পারলে শহীদ নূর হোসেনের আত্মদান সফল হবে। নূর হোসেনের এই স্মৃতিটারে মানে সারা জীবন ধরে রাখবেন, যেমন ওরে ওরে যেন জনগণ না ভোলে, দেশে যেন অরাজকতা না হয়, স্বৈরাচার আর না আসে, কোনো স্বৈরাচার দেশে না আসে, এটুকুই আমার আবেদন। এছাড়া সিপিবি সহ বাম রাজনৈতিক দলগুলো ও নবগঠিত গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।